Borders divide, customs connect. For a strong economy, secure border, customs protection, and for a safe society, here we are for you, day and night. Welcome to Bangladesh Customs. বিশ্ব বাণিজ্যের পথকে সুগম ও অবারিত করতে এবং নিষিদ্ধ পণ্যের চোরাচালান রোধ করে সামাজিক ও জননিরাপত্তা নিশ্চিত করতে ভিন্ন মাত্রার সীমান্ত প্রহরী হিসেবে বাংলাদেশ কাস্টমস সবসময় আছে আপনার পাশে। বাংলাদেশ কাস্টমস দায়িত্বে অবিচল ও সদা সতর্ক। যখন থেকে মানব সমাজ ও রাষ্ট্রের সৃষ্টি হয়েছে তখন থেকেই কর ব্যবস্থার উদ্ভব। মুঘল শাসন আমলে কর ব্যবস্থা ছিল, পরবর্তীতে ইংরেজ শাসন আমল হয়ে স্বাধীন বাংলাদেশেও শুল্ক ব্যবস্থার প্রচলন হয়েছে। ওয়ার্ল্ড কাস্টম অর্গানাইজেশন, যেটি 1947 সালে প্রতিষ্ঠিত হয়, আমাদের দেশে এবং সর্বত্র রাজস্ব আদায়ের পদ্ধতি অনেক পরিবর্তিত হয়েছে। এক দেশের সঙ্গে আরেক দেশের বাণিজ্যে অনেক বাধা দূরীভূত হওয়ার ফলে এখন আমরা বেশি রাজস্ব অন্যান্য সূত্র থেকে আদায় করি। জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে রয়েছে 6টি কাস্টম হাউস। কাস্টম হাউস ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, মংলা, আইসিডি কমলাপুর এবং কাস্টম হাউস পানগাঁও। এছাড়া 39টি স্থল শুল্ক স্টেশন ও 14টি শুল্ক করিডোর কার্যকর রয়েছে। ঢাকা ও চট্টগ্রামে 2টি বন্ড কমিশনারেটের তত্ত্বাবধানে রয়েছে 8টি ইপিজেড। এছাড়া শুল্ক, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সহ আরও কিছু অধিদপ্তর ও কমিশনারেট কাস্টমসের কাজে প্রত্যক্ষ সহযোগিতা করে থাকে। আকাশপথে বাংলাদেশ সীমায় প্রবেশের সাথে সাথেই বাংলাদেশ কাস্টমস আপনাকে স্বাগত জানাবে। ঢাকা কাস্টম হাউসের নিয়ন্ত্রণাধীন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম কাস্টম হাউসের অধীন হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের সিলেট পরিচালিত ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানির পাশাপাশি আন্তর্জাতিক মানের যাত্রী সেবা নিশ্চিতকরণ আমাদের মূল লক্ষ্য। এদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি ওয়েজ আর্নারদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। স্বাভাবিকের তুলনায় কম শুল্ক প্রদানের মাধ্যমে ব্যবহার্য পণ্য আনার জন্য রয়েছে আকর্ষণীয় ব্যাগেজ সুবিধা। আন্তর্জাতিক সন্ত্রাস, চোরাচালান প্রতিরোধ ও জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণে সন্দেহভাজন যাত্রীর লাগেজ স্ক্যানিং ও তল্লাশি করা হয়। বিশেষ ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ পণ্য আটক করা হয়। কোনো সন্দেহজনক আইটেম বা কোনো ব্যক্তি দেখা যায়নি? যাত্রী পরিবহন ছাড়াও বিমানবন্দরের আরেকটি ব্যস্ততম দিক হল এয়ার ফ্রেইটের মাধ্যমে পণ্য পরিবহন। আমদানি নীতি আদেশ অনুযায়ী বাংলাদেশ কাস্টমসের প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রতিদিন বিমানযোগে বাংলাদেশে পণ্য আমদানি রপ্তানি হচ্ছে। যথাযথ ডকুমেন্টের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তাগণ পণ্যের মূল্য যাচাই করে শুল্ক নির্ধারণ এবং আদায় করে থাকেন। কেবলমাত্র সীমিত আকারে পণ্য পরীক্ষা করা হয়ে থাকে। বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মালামালও বিমানযোগে এয়ার ফ্রেইট ইউনিটে এসে পৌঁছায় এবং এখান থেকেই কোম্পানিগুলো আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নিজ নিজ পণ্য খালাস করে নিয়ে যান। আমাদের রয়েছে সমুদ্র বন্দর ভিত্তিক 2টি কাস্টম হাউস, একটি মংলা কাস্টম হাউস, অপরটি চট্টগ্রাম কাস্টম হাউস। বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যের সিংহভাগই এই 2টি কাস্টম হাউসের মাধ্যমেই হয়ে থাকে। এক্ষেত্রে চট্টগ্রাম সমুদ্র বন্দর আয়তন ও কাজের বিস্তৃতির দিক থেকে সর্ববৃহৎ। বিদেশ হতে আমদানিকৃত পণ্যবাহিত জাহাজ এসে বন্দর সীমানায় নোঙর করে। পরবর্তী 24 ঘন্টার মধ্যে শিপিং এজেন্ট কাস্টম হাউসে পণ্য তালিকা হস্তান্তর করে।
এরপর কাস্টমসের কর্মকর্তা কর্মচারীগণ জাহাজটির রামেজ বা তল্লাশি সম্পন্ন করেন। শুল্ক কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পরই জাহাজের পণ্য খালাস শুরু হয়। কন্টেইনার বা পণ্যসমূহ নামিয়ে বন্দর জেটিতে সংরক্ষণ করা হয়। আমদানিকৃত পণ্য খালাসের জন্য কাস্টম হাউসে নির্ধারিত ফর্মে বিল অফ এন্ট্রি দাখিল করতে হয়। তবে এখন খুব সহজেই ইলেকট্রনিক মাধ্যমে বিল অফ এন্ট্রি ও আমদানি ম্যানিফেস্ট দাখিল করা যায়। কাস্টমসের কার্যক্রম আরও আধুনিক, দ্রুত ও প্রযুক্তি নির্ভর করার জন্য ইতিমধ্যেই অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সফটওয়্যারের মাধ্যমে কার্যক্রম শুরু হয়েছে। আংটার্ড কর্তৃক উদ্ভাবিত এই সফটওয়্যারটি বিশ্বের প্রায় 40টি দেশে কাস্টমসের কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত হচ্ছে। নিবন্ধিত ব্যবহারকারী আমদানিকৃত পণ্য ছাড়করণের জন্য ও রপ্তানি উদ্দেশ্যে ইউনিক ইউজার আইডেন্টিফায়ার ব্যবহার করে খুব সহজেই আমদানি বা রপ্তানি সংক্রান্ত তথ্য কাস্টম কম্পিউটার সিস্টেমে প্রেরণ করতে পারবেন। এটি সম্পূর্ণভাবে ওয়েব বেসড অত্যাধুনিক সফটওয়্যার। ইউজাররা যে কোনো স্থান থেকেই বিল অফ এন্ট্রি দাখিল সহ যে কোনো তথ্য প্রেরণ করতে পারেন। এজন্য রয়েছে আমাদের দক্ষ আইটি কর্মী বৃন্দ। অনেক উন্নত দেশের মতো বাংলাদেশ কাস্টমসের রয়েছে অত্যাধুনিক কন্টেইনার স্ক্যানিং ব্যবস্থা। যানবাহন সহ পণ্যের ওজন নেওয়ার জন্য রয়েছে ওয়েইং ব্রিজ। পণ্য পরীক্ষার পর শুরু হয় শুল্কায়নের কাজ। পণ্যের সঠিক শ্রেণীবিন্যাস ও সঠিক মূল্য নির্ধারণের মাধ্যমে যথাযথ রাজস্ব আদায়ই হল মূল লক্ষ্য। এরপর আমদানিকারক ট্রেজারি চালানের মাধ্যমে শুল্ক করাদি সরকারি কোষাগারে জমা দিয়ে পণ্য খালাস করে নিয়ে যান। এইবারকার কাস্টমসদের প্রতিপাদ্য বিষয় হল কমিউনিকেশন, শেয়ারিং ইনফরমেশন ফর বেটার কোঅপারেশন। সরকারের এক বিভাগের সাথে অন্য বিভাগের ইনফরমেশন শেয়ারিং, তথ্য আদান প্রদান, সরকারের সাথে বেসরকার বা বিজনেসের সাথে, ব্যাংকিং সেক্টরের সাথে, ইন্স্যুরেন্সের সাথে, যে সকল অর্থাৎ যে সকল সেক্টর পণ্য আমদানি রপ্তানির সাথে কোনো না কোনোভাবে সংশ্লিষ্ট তাদের সাথে একটা সম্পর্ক গড়ে তোলা, এই সেই সম্পর্ক হলো ইনফরমেশন শেয়ারিংয়ের। আপনি যদি জাহাজে আগত পণ্য সরাসরি রেলযোগে ঢাকায় বা নারায়ণগঞ্জে খালাস করতে চান, তবে আমাদের আইসিডি কমলাপুর ও পানগাঁও কাস্টম হাউস আপনাকে সেই সুবিধা প্রদান করবে। কন্টেইনারবাহী জাহাজ সমুদ্র বন্দরে এসে নামলে এতদিন পর্যন্ত রেলপথে আইসিটি কমলাপুরে এনে কন্টেইনার খালাস করা যেত, অথবা সড়ক পথে কন্টেইনারগুলো দেশের অভ্যন্তরে প্রবেশ করত। এখন এই কন্টেইনার পরিবহনে যুগান্তকারী আরেকটি ধাপ সংযোজিত হয়েছে কাস্টম হাউস পানগাঁওয়ে। সম্পূর্ণ অভ্যন্তরীণ নদীপথে কন্টেইনারবাহী জাহাজ ঢাকার কেরানীগঞ্জে এসে কন্টেইনার খালাসের সুবিধা করে দিয়েছে। পার্শ্ববর্তী দেশ হতে রেল ওয়াগনের মাধ্যমেও পণ্য রপ্তানি হচ্ছে। সড়ক পথে প্রতিদিনই আমাদের দেশে পণ্য আমদানি ও রপ্তানি কার্যক্রম চলছে। কাস্টম হাউস বেনাপুর সহ শুল্ক স্টেশন ও শুল্ক করিডোরগুলোর প্রায় সবগুলোই প্রতিবেশী দেশ ভারতের সীমানা সংলগ্ন। তবে টেকনাফ শুল্ক স্টেশন দিয়ে মায়ানমারের সাথে এবং বাংলাবান্ধা দিয়ে নেপালের সাথে আমদানি রপ্তানির কাজ সম্পন্ন হয়ে থাকে। এক্ষেত্রে উল্লেখযোগ্য কিছু শুল্ক স্টেশন হচ্ছে ভুমরা, সোনা মসজিদ, হিলি, বাংলাবান্ধা, বুড়িমারি, টেকনাফ, আখাউড়া, তামাবিল, জকিগঞ্জ, বিবির বাজার, বিলোনিয়া ইত্যাদি। সীমান্তে পণ্যবাহী পরিবহন এসে পৌঁছলে কাস্টমস প্রয়োজনীয় ডকুমেন্টস পরীক্ষা করেন, প্রযোজ্য শুল্ক কর আদায় করে পণ্য খালাসের অনুমতি দেওয়া হয়। কাস্টম হাউস বেনাপুর সহ অন্যান্য শুল্ক স্টেশন দিয়ে প্রতিদিন অসংখ্য পর্যটক অপর্যটক যাত্রীগণ পার্শ্ববর্তী দেশে যাওয়া আসা করছেন। এক্ষেত্রে কাস্টমস দ্রুততার সাথে যাত্রীদেরকে দিচ্ছে নানামুখী প্রয়োজনীয় সেবা। বেনাপুরে কাস্টম হাউসে রয়েছে একটি কাস্টমস মিউজিয়াম,
যদিও খুব স্বল্প পরিসরে এর বিস্তৃতি, তবুও বাংলাদেশ কাস্টমসের স্বরূপ জানতে এই মিউজিয়ামটি একবার ঘুরে আসতে পারেন। তবে কাস্টমসের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের জন্য ঢাকায় একটি কাস্টমস মিউজিয়াম চালুর প্রক্রিয়া চলছে। ডাকযোগে আমদানিকৃত ছোট ছোট পার্সেল, জরুরি ওষুধ, বিদেশ হতে আত্মীয় পরিজনের প্রেরিত গিফট আইটেম ইত্যাদি বিভিন্ন বিভাগীয় শহরে অবস্থিত ফরেন পোস্ট অফিসের মাধ্যমে নামমাত্র শুল্ক কর আদায় করে কাস্টমস জনসাধারণকে দিচ্ছে এক অভূতপূর্ব সেবা। রপ্তানি হচ্ছে বাংলাদেশের অর্থনীতির প্রাণ। রপ্তানি উৎসাহিত করতে আমরা দিচ্ছি রপ্তানি পণ্য উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানির ক্ষেত্রে শুল্কমুক্ত বন্ড সুবিধা। বন্ড সুবিধা নামের পদ্ধতি দেশের রপ্তানি বাণিজ্য ঘটিয়েছে এক বৈপ্লবিক পরিবর্তন। ইপিজেড সহ দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে হাজার হাজার বন্ড প্রতিষ্ঠান। তামাক পাতা ব্যতীত সকল রপ্তানি শুল্কমুক্ত। রপ্তানি কার্যক্রমকে গতিশীল করার জন্য ও অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় কার্যকরভাবে বৈদেশিক মুদ্রা আহরণের লক্ষ্যে বিনা শুল্কে এমনকি কোনো ধরনের সার্ভিস চার্জ গ্রহণ ব্যতীত রেখে বাংলাদেশ কাস্টমস দিচ্ছে এক যুগান্তকারী সেবা। আন্তর্জাতিক কাস্টম দিবস 2014 উপলক্ষে আমি আজকে এখানে বসে আমার ভালো লাগছে এই জন্য যে সারা বিশ্বে বাংলাদেশ এখন ইকোনমিক একটা টাইগার হিসেবে পরিচিত। ট্রেড ফেসিলিটেশনের মাধ্যমে লক্ষ্যকে সামনে রেখে কাস্টম যেভাবে এগিয়ে আসছে তাতে আমরা মনে করি আগামী দিনে ব্যবসায়ীদের সাথে তাদের কোঅপারেশন সম্পর্ক আরও ভালো হবে। এবং এই বছরের থিম শুনে আমার খুশি হয়েছি, কমিউনিকেশন শেয়ারিং ইনফরমেশন ফর বেটার কর্পোরেশন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা কথা এখানে আছে এবং আমরা মনে করি যে আমাদের এনবিআরের যে কাস্টমস আছে, ডিপার্টমেন্ট আছে, কাস্টম ডিভিশন আছে, এরা অত্যন্ত ভালো কাজ করছে এবং আমাদের সাথে সবসময় সহযোগিতা নিয়ে কাজ করছে। বাংলাদেশে অবস্থান করছেন কিংবা বসবাস করছেন এমন বিদেশি নাগরিকগণ ডিপ্লোমেটিক বন্ডেড ওয়্যারহাউসের সুবিধা ভোগ করে থাকেন। কোন প্রকার শুল্ক প্রদান ছাড়াই তারা অ্যালকোহলিক পানীয়, খাদ্যদ্রব্য বা অন্যান্য নিত্য ব্যবহার্য দ্রব্যাদি কিনে থাকেন। কাস্টমস বন্ড কমিশনারেটের আওতাধীন এসব ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউস কোন রকম শুল্ক কর প্রদান ছাড়াই বিদেশ থেকে পণ্য আমদানি করে থাকে। এভাবে দেশে অবস্থানরত ডিপ্লোম্যাট ও প্রিভিলেজড পার্সনদের জেনেভা কনভেনশন অনুযায়ী বাংলাদেশ কাস্টমস দিচ্ছে নানামুখী সুবিধা। রপ্তানি বাণিজ্য হল দেশের অর্থনীতির প্রাণ। রপ্তানি বাণিজ্যের মাধ্যমে আমরা চেষ্টা করে থাকি দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে। আমরা বন্ড সুবিধা প্রদান সহ অন্যান্য সুবিধা প্রদানের মাধ্যমে আমাদের দেশের কলকারখানা ব্যাপক সম্প্রসারিত করা সহ যাতে কর্মসংস্থান সৃষ্টি হয় সেই লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে চলেছি। এছাড়াও রপ্তানি বাণিজ্যকে উৎসাহিত করার জন্য আমরা আমাদের নানা ধরনের পলিসি সুবিধা প্রদান করছি। এর মাধ্যমে আমরা দেশের অর্থনীতির চাকাকে সচল রাখছি। দেশ ও জাতির নিরাপত্তা নিশ্চিতকরণ আমাদের মূল লক্ষ্য। এক্ষেত্রে মাদক ও নেশা জাতীয় দ্রব্য যেন দেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে কাস্টমস সদা সতর্ক। মূল্যবান বৈদেশিক মুদ্রা কিংবা দেশীয় মুদ্রা যাতে পাচার হতে না পারে সেজন্য কাস্টমস সদা তৎপর। জাল মুদ্রার অবৈধ অনুপ্রবেশ দেশের মুদ্রা ব্যবস্থাকে যেন অস্থিতিশীল করে তুলতে না পারে সেদিকে কাস্টমসের তীক্ষ্ণ নজরদারি রয়েছে। স্বর্ণ চোরাচালান রোধে বাংলাদেশ কাস্টমসের রয়েছে ঈর্ষণীয় সাফল্য। কেবলমাত্র তাই নয়, দেশের মহামূল্যবান পুরাকীর্তি বা প্রত্নতাত্ত্বিক পণ্য যেন দেশের বাইরে পাচার হয়ে না যায় সেদিকেও কাস্টমসের রয়েছে সজাগ দৃষ্টি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হল মানব দেহের জন্য ক্ষতিকর পণ্য, ঔষধ, অস্ত্র ও বিস্ফোরকের পাচার ও অনুপ্রবেশ রোধ করা। গোপন সংবাদের উপর ভিত্তি করে এ জাতীয় দুঃসাহসিক চোরাচালান রোধ করার জন্য মাঠে তৎপর রয়েছে বিভিন্ন শুল্ক দপ্তর। এ বিষয়ে আমাদের রয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর নামে একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে কাস্টমস কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষিত ও দক্ষ করে গড়ে তোলা হয়।
চট্টগ্রামে আমাদের রয়েছে দৃষ্টিনন্দন ও আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি। দক্ষ, মননশীল, যুগোপযোগী ও সুশৃঙ্খল অফিসার গড়ে তোলার জন্য এই একাডেমির রয়েছে অনন্য অবদান। দ্বিপাক্ষিক সম্পর্ক, চুক্তি ও WCO এর সদস্য হিসাবে বাংলাদেশের ভূমিকা, বিভিন্ন দেশের সাথে বন্ধুসুলভ বাণিজ্য পরিবেশ বজায় রাখার ব্যাপারেও কাস্টমস অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বাণিজ্য ক্ষেত্রে দ্বিপাক্ষিক বহুপাক্ষিক সুসম্পর্ক বজায় রাখার জন্য বিভিন্ন বাণিজ্য চুক্তির বাস্তবায়নে বাংলাদেশ কাস্টমস বিশেষ ভূমিকা পালন করে থাকে। ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন বা WCO এর সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কাস্টমস বিশ্ব বাণিজ্য উদারীকরণের পথে উল্লেখযোগ্য স্বাক্ষর রেখে চলেছে। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ কাস্টমসের অগ্রগতি ঈর্ষণীয়। স্বাধীনতোত্তর বাংলাদেশে যেখানে আদায়কৃত মোট রাজস্বের পরিমাণই ছিল মাত্র 169.8 কোটি টাকা, সেখানে বর্তমানে শুধুমাত্র কাস্টমস খাতেই 2012-2013 অর্থবছরে আদায় হয়েছে 32,382.53 কোটি টাকা। এমনকি আয়কর আদায়ের একটি উল্লেখযোগ্য অংশ কাস্টমস অগ্রিম আয়কর হিসেবে